দেখছেন কলকাতা টিভি, আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের সেরা দশ, আর প্রথমেই চোখ রাখবো আজকের বাংলার সেরা খবরগুলির দিকে। শুরুতে চোখ রাখবো আজকের সব থেকে বড় চাঞ্চল্যকর খবরের দিকে, বেহালার শর্ষণা কাণ্ড। বেহালার শর্ষণায় ছজনকে কোপানোর অভিযোগ, ছজনকে দা দিয়ে কোপানো হয়েছে এবং সেই ছজন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আশঙ্কাজনক অবস্থা তাদের। এবং এই ঘটনায় অভিযুক্তকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে পুলিশ, এমনটাই জানতে পারা যাচ্ছে। প্রদীপ অধিকারী, অভিযুক্ত প্রদীপ অধিকারীকে এই ঘটনায় আটক করেছে পুলিশ। এই নিয়ে এই মুহূর্তের আপডেট কি জানবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, সরাসরি রয়েছে আমাদের সঙ্গে, চলে যাচ্ছে রিয়ার কাছে। রিয়া, আটক করা হয়েছে অভিযুক্ত প্রদীপ অধিকারীকে এবং ছজন এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, লেটেস্ট আপডেট কি রিয়া? দেখো সুচেতনা, ইতিমধ্যেই কিন্তু প্রদীপ অধিকারী তাকে আটক করা হয়েছে এবং আটক করে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে ঘাতক যে দাঁটা যেটা দিয়ে তিনি এলোপাতাড়ি কুপিয়েছেন ছজনকে, সেই দাও কিন্তু ইতিমধ্যে সিজ করা হয়েছে। এই স্পট থেকেই দা পুলিশ সিজ করেছে শর্ষুনা থানার পুলিশ আধিকারিকরা। তবে যেটা সব থেকে চাঞ্চল্যকর বিষয় যে এই শর্ষুনা থানা এলাকার এই যে রাখাল মুখার্জি রোড, এই রোডে কি কারণে আজকে এই রক্তাক্ত অবস্থার সৃষ্টি হলো, তার কারণটা শুনলে প্রত্যেকেই সত্যি তারা কিন্তু তারা ভাববেন যে কেন, তার কি কোনো রকম মানসিক সমস্যা রয়েছে। আমার ক্যামেরা পার্সন তোমাকে দেখাচ্ছে, সুবীর ঘোষ তোমাকে দেখাচ্ছে, তুমি যে পেঁপে গাছ দেখতে পাচ্ছ সেই পেঁপে গাছকে কেন্দ্র করেই মূলত এই ঝামেলা এবং এই ঝামেলার সূত্রপাত। কারণ এই যে পেঁপে গাছটি তুমি দেখতে পাচ্ছ, যেটা প্রদীপ অধিকারী তার বাড়ির একদম বাউন্ডারির মধ্যেই সেই পেঁপে গাছ, সেই পেঁপে গাছে তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে, ক্যামেরাটা যদি একটু ঘোরায় তোমাকে দেখতে তুমি দেখতে পাবে যে একটি স্কুল রয়েছে, সেই স্কুল থেকে যখন বাচ্চারা বেরোচ্ছিলেন তারা এই যে এই যে পেঁপে গাছ, সেই পেঁপে গাছকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল এবং পেঁপে পেরেছিল এমন কিন্তু দাবি করেছেন অভিযুক্ত। এবং সেই কারণেই এই পেঁপে গাছে ঢিল ছোড়া এবং পেঁপে পাড়ার কারণেই তিনি উত্তক্ত হয়ে ওঠেন, এবং উত্তক্ত হয়ে ওঠার পরে রীতিমতো চড়াও হয় সেই বাচ্চাদের ওপরে। তখন পাড়া প্রতিবেশীরা প্রতিবাদ করে সেই ঘটনা দেখে, এবং কেন তারা প্রতিবাদ করলেন এবং কেনই বা বাচ্চারা পেঁপে পাড়তে এলো বা ঢিল মারলো এই পেঁপে গাছে, সেই নিয়ে কিন্তু রীতিমতো চড়াও হয়ে ওঠেন এবং উত্তক্ত হয়ে ওঠেন এই পেঁপে গাছের মালিক প্রদীপ অধিকারী, এবং রীতিমতো বাড়ি থেকে দা বের করে ছজন তার প্রতিবেশী কোপাতে থাকে। এবং তারপরে তারা প্রাণে বাঁচার জন্য সেখান থেকে ছুটে পালিয়ে গিয়ে প্রথমে সাতজনকে টার্গেট করে এবং একজন সেখান থেকে পালিয়ে যায়, এবং তারপর ছজন সেই দায়ের আঘাতে তাদের আঘাত লাগে এবং তারপর তাদেরকে এই স্থানীয় বাসিন্দারাই কিন্তু রীতিমতো তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যায়, এমনটাই কিন্তু স্থানীয়দের সূত্রে দাবি। এবং তৎক্ষণাৎ শর্ষুনা থানার পুলিশ আধিকারিকরা খবর পায় এবং ঘটনাস্থলে আসে এবং আরো বেশ কয়েকজনকে তারা রেস্কিউ করে তারা নিয়ে যায়। প্রথমে তারা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে রেফার করা হয় SSKM, এবং SSKM এ চারজনকে, এই ছজনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুজন এখনো অ্যাডমিট রয়েছে এবং গুরুতর আঘাত লেগেছে। এবং তোমাকে বলবো প্রত্যেকেরই হাত পা এবং দেহের একাধিক জায়গায় আঘাত লেগেছে, কিন্তু দুজনের গলার কাছে অর্থাৎ থ্রোট ইঞ্জিওরি হয়েছে এবং সেই কারণের জন্য গুরুতর আহত অবস্থায় তারা ভর্তি রয়েছে SSKM এর ট্রমা কেয়ারে। এবং তোমাকে জানাবো যে এই পাড়া প্রতিবেশীরা অর্থাৎ রাখাল মুখার্জি রোডের যারা পাড়া প্রতিবেশীরা, যারা অভিযুক্ত এবং এই পেঁপে গাছের মালিক প্রদীপ অধিকারী, তার যারা পাড়া প্রতিবেশী তারা জানিয়েছেন যে প্রদীপ অধিকারী এর আগেও কিন্তু যে কোনো কারণ হোক না কেন, কখনো তার একদম পাশের বাড়ির যে তার দোকান রয়েছে, প্রদীপ অধিকারীরও দোকান রয়েছে বাড়ির সঙ্গে, এবং ঠিক তার পাশে আরও একটি দোকান রয়েছে তার প্রতিবেশীর, সেখানে পাঁচিল তোলা নিয়ে তারা মাঝের মধ্যেই বচসায় জড়াতেন, এবং কখনো যদি পাড়া প্রতিবেশীর সঙ্গে তার ঝগড়া হতো সেক্ষেত্রে কিন্তু তিনি তাদেরকে উদ্দেশ্য করে ঢিল ছুড়তেন, পাথর ছুড়তেন এবং একাধিক অটো তিনি কিন্তু ভাষা ব্যবহার করতেন, যেগুলো কিন্তু একদম সেগুলো কিন্তু অপরাধমূলক ভাষা তিনি ব্যবহার করতেন বলেই দাবি করেছে তার পাড়া প্রতিবেশীরা। এবং পাড়া প্রতিবেশীর তরফ থেকে একটি
পিটিশন বলা চলে যে প্রত্যেকে তাতে তার বিরুদ্ধে অভিযোগ লিখে থানাতে জমা দিয়েছিলেন এবং পাশাপাশি তারা মিটিংও করেছিলেন এই অভিযুক্ত প্রদীপ অধিকারীর সঙ্গে যে তিনি যাতে এরকম আচরণ আর না করেন সেই বিষয়টা কিন্তু মিটিংয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে তাকে বলা হয়েছিল তাকে অ্যাওয়ার করা হয়েছিল কিন্তু তারপরেও তার টনক নড়েনি হুঁশ ফেরেনি এই সামান্য একটি 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 যে গাছ সেই গাছের কে কেন ঢিল মারা হয়েছে এবং এই পাশেই যে স্কুল রয়েছে সেই স্কুল থেকে বেরিয়ে বাচ্চারা কেন ঢিল মেরেছেন কেন পেপে পারতে এসেছিল এই পেপে গাছে যেটা প্রদীপ অধিকারীর বাউন্ডারির মধ্যে বাড়ির বাউন্ডারির মধ্যে সেই কারণে কিন্তু রীতিমতো উত্তক্ত হয়ে উঠে দা দিয়ে কোপাতে থাকে ছজনকে এবং ইতিমধ্যেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শর্শনা থানার পুলিশ আধিকারিকরা অনেক ধন্যবাদ রিয়া সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি বেহালা শর্শনায় ছজনকে দা দিয়ে কোপানোর অভিযোগ এবং এই ঘটনায় ছজনই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে শুধুমাত্র পেঁপে গাছের ঢিল মারা নিয়ে এই বড় সড় অপরাধের সূত্রপাত হয় এবং সেই পেঁপে গাছের ঢিল মারা নিয়ে অশান্তি বাগবিতণ্ডা এবং তারপরে দা দিয়ে কোপানোর অভিযোগ কেন্দ্র থেকে টাকা পেল রাজ্য সমগ্র শিক্ষা অভিযান খাতে এই টাকা পেল রাজ্য পাঁচ মাস বাদে রাজ্যের বরাদ্দ ১,০০০ কোটি টাকা দিল কেন্দ্র সরকার টাকা আদায় করল স্কুল শিক্ষা দপ্তর এই প্রকল্পের কেন্দ্রের অংশীদারিত্ব ৬০%। কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে রাজ্যের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে অবশেষে এতদিন পর স্কুল শিক্ষা দপ্তর খাতে পাওনা পেল রাজ্য বাজেয়াপ্ত হলো প্রচুর গরু মুর্শিদাবাদে পাচারের সময় বাজেয়াপ্ত ২৮টি গরু ঝাড়খণ্ড নলহাটির সোনারকুণ্ড এলাকা থেকে ধৃত ৬ পাচারকারী ধৃতদের শনিবার রামপুরহাট আদালতে পেশ করা হয় গরু পাচারের সিবিআই তদন্তে বোলপুরের রতনকুঠি সিবিআই এর অস্থায়ী শিবির হয়ে উঠেছে ব্যাংক আধিকারিক থেকে শুরু করে লটারির দোকানের মালিক কেষ্টমণ্ডলের গরু পাচার কাণ্ডে তল্লাশিতে উঠে আসছে হাজার নাম এরই মধ্যে বহাল তবিয়তে গরু পাচার চলছেই ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার পথে বীরভূমে জাতীয় সড়কের কাছে ২৮টি গরু সমেত ৩টি পিকআপ ভ্যান আটক করল পুলিশ সোনারকুণ্ড গ্রামের কাছে পিকআপ ভ্যানগুলি আটক করা হয় ভ্যান চালকদের কাছে কোনো বৈধ কাগজ ছিল না রোয়িং করতে গিয়ে ফের বিপত্তি রবীন্দ্র সরোবরে শনিবার সকাল ৭:৩০টায় এই দুর্ঘটনা ঘটে অনুশীলন করার সময় উল্টে যায় বোট ঝড় দুর্যোগ নেই তবু কেন দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বোটে ছিলেন দুজন তাদের উদ্ধার করা গেছে কিন্তু স্পষ্ট হয়েছে অনুশীলনকারীদের অসতর্কতা সঙ্গে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা দক্ষিণ দিনাজপুরের শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষা কালী মন্দিরে বন্ধ হলো বলি প্রথা রাস পূর্ণিমার পর বোল্লা রক্ষা কালী মন্দিরের পুজো হয় টানা চার দিনের সেই পুজো উপলক্ষে বিরাট মেলা বসে মন্দির চত্বরে মূলত গোটা উত্তরবঙ্গেরই বহু ভক্ত বোল্লা কালী মন্দিরে ছাগল মানত করে স্থানীয় সূত্রের খবর প্রতি বছরই প্রায় ১,০০০এর উপর পশু বলি হয় মন্দিরে বহু বছর ধরে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন বলি বন্ধের পক্ষে সওয়াল করলেও প্রথা বন্ধ করা যাচ্ছিল না গত ২ বছর মহামারীর জন্য নমনম করে পুজো হচ্ছে বোল্লা মন্দিরে এবার পুজোর আগে বৈঠকে বসে মন্দির কমিটি ঠিক করেছে বলি প্রথা তুলে দেওয়া হোক ঠিক হয়েছে ভক্তরা যেসব পশু নিয়ে আসবেন সেগুলিকে বলি না দিয়ে ছেড়ে দেওয়া হবে রেলের উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ বাগুইআটি এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ভ্রমর জানা নামে ওই মহিলা নিজেকে রেল দপ্তরের এইচআর বলে ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত এরপরই রেলের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে ধাপে ধাপে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয় এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তার খোঁজে পুলিশ শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর এলাকা পরিদর্শন করেন তিনি ভাঙন নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সাংসদ বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকায় চলছে গঙ্গার ভাঙন বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তৈরি হয়েছে ত্রাণ শিবির প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বহু মানুষ ঘরছাড়া রয়েছেন সেখানে চুঁচুড়া তৃণমূল বিধায়কের বিজেপিতে যাওয়ার ইঙ্গিত পোস্টারে আর তা নিয়ে জল খোলা শুরু হয়েছে জেলা রাজনীতিতে কে বা কারা রাতের অন্ধকারে বিজেপির চুঁচুড়ার অফিসে পোস্টার সাঁটিয়ে দিয়েছে বিজেপির সৈনিক নাম নিয়ে ওই পোস্টারে হুঁশিয়ারি দিয়ে লেখা অত্যাচারী অহংকারী চুঁচুড়া তৃণমূল বিধায়ককে দলে নেওয়া চলবে না শনিবার সকালে তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাপান উতোর তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কটাক্ষ বিজেপি পাগল ছাগলের দল অন্যদিকে জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদারের সাবধানী মন্তব্য দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে চলেন নিচুতলার কর্মীরা
বসুরহাটে অপহৃত ব্যবসায়ী হাতে নাতে ধরা পড়ল অপহরণকারী। মুক্তিপণ হিসেবে 10 লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। সেই টাকা দেওয়ার নাম করে ব্যবসায়ীর ছেলে সেজে অপহরণকারীদের গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বসুরহাটের রাঘব গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকারকে অপহরণ করে এলাকারই একটি আমবাগানে আটকে রাখা হয়। এরপরে বিশ্বজিতের ছেলের ফোনে 10 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। ফোন নম্বর পুলিশকে জানিয়ে দেন ব্যবসায়ীর ছেলে। ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ। ব্যবসায়ীর ছেলে সেজে টাকা দেওয়ার কথা জানিয়ে আমবাগানে পৌঁছয় পুলিশ। সেখান থেকে তারা সুস্থ অবস্থায় উদ্ধার করে ব্যবসায়ীকে। হাতে নাতে ধরা পড়ে দুষ্কৃতীরাও। স্থানীয় সূত্রের খবর, দুই অপহরণকারী শাহিঙ্গীর সর্দার এবং জিয়াউল মোল্লার বাড়ি বসিরহাটেরই বাগুন্ডি গ্রামে। অপহরণকারীদের পিছনে অন্য কোনো চক্র জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। দীর্ঘ দিন যাবৎ বন্ধ রয়েছে বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণের কাজ। এবার জেলা শাসকের উদ্যোগে রেলের জমি অধিগ্রহণের প্রস্তুতি পর্ব শুরু হলো। সম্প্রতি হাইকোর্ট রেলপথ বাড়ানোর জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ বাস্তবায়িত করতে এবার তৎপর প্রশাসন। জেলা শাসক বিজিন কৃষ্ণ রেল দফতর, জেলা পরিষদ, বন দফতর, পূর্ত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে জানানো হয়, রেল সম্প্রসারণের বিজ্ঞপ্তি মেনে গেজেট প্রকাশ করা হয়েছে। জমি অধিগ্রহণ সুষ্ঠু করার পাশাপাশি জমিদাতারা যাতে সময়ের মধ্যে জমির দাম পেয়ে যান তা ত্বরান্বিত করতেও উদ্যোগী প্রশাসন। যেহেতু এখন জমিতে ধান রয়েছে, তাই ফসল তোলার পর ডিসেম্বর নাগাদ জমির মাপজোপ শুরু হবে। ফের শহরে শীতের আমেজ। গতকালের তুলনায় আরও নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 20.8 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেরা দশে এখন নিয়ে নিচ্ছে একটা বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর এখন নজর রাখবো আজকের দেশের সেরা খবরগুলোর দিকে। চোখ রাখবো বড় খবরের দিকে, এনআইএর চার্জশিট। আপনাদের জানিয়ে রাখি, এনআইএর চার্জশিট দাখিল, দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল। এছাড়াও দাউদ ইব্রাহিমের অন্যতম ঘনিষ্ঠ ছোটা শাকিলের বিরুদ্ধে চার্জশিট দাখিল এনআইএর। এই মুহূর্তের অন্যতম বড় সড় খবর, এনআইএর চার্জশিট দাখিল, দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল সহ আরো কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এনআইএর। এনআইএ চার্জশিট দাখিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল, পাশাপাশি ছোটা শাকিল সহ আরো কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ। এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুরের কাছ থেকে। নীরজ, দাউদ ইব্রাহিমকে খিলাফ এনআইএ কি চার্জশিট, কি জানকারি মিল রই হে? জি বিল্কুল, দেখিয়ে গিয়ে এক মামলা এনআইএ নে কাফি বাদ মে দায়ের কিয়া থা, ইসমে ইনভেস্টিগেশন মে কাফি সারে সবুত এসে মিলে থে, জো জিসমে কে टेरर फंडिंग हमारे देश में टेरर एक्टिविटीज के लिए जो पैसा है वो दाऊद इब्राहिम की तरफ से भेजा गया था। और इस चार्जशीट में दाऊद इब्राहिम के अलावा छोटा शकील जो उसका सबसे क्लोज एसोसिएट है उसके खिलाफ, और तीन दूसरे एसोसिएट हैं, सलीम कुटवाला है, शबीर शेख और आरिफ शेख, ये सब लोग इसमें आरोपी हैं। और इनमें से सभी लोग देश से बाहर हैं और इनके खिलाफ ये चार्जशीट फाइल हुई है। दाऊद इब्राहिम पाकिस्तान में है, छोटा शकील पाकिस्तान में है, तो ये सबके खिलाफ ही चार्जशीट फाइल हुई है टेरर फंडिंग को लेकर। देश में कई आतंकवादी घटनाएं हुई थी जिसकी फंडिंग जो थी वो ग्लोबल टेररिस्ट दाऊद इब्राहिम ने की थी। नीरज, सालों से अंडरवर्ल्ड डॉन दाऊद इब्राहिम के खोज में तलाश में लगे हुए हैं इंटेलिजेंस डिपार्टमेंट्स, इन्वेस्टिगेटिंग एजेंसीज, क्या जानकारी मिली, वो अभी कहाँ है, उसकी कैसे कैसे तलाशी चल रही है, इस बारे में क्या जानकारी मिल रही है दाऊद? सबको पता है, पूरी दुनिया को पता है, इंटरपोल को इन्फॉर्म किया गया है कि पाकिस्तान में दाऊद इब्राहिम है, लेकिन पाकिस्तान ने कभी खुलकर इसको एक्सेप्ट नहीं किया। हालांकि बाद में कुछ जो पाकिस्तानी पॉलिटिशियन ने माना कि दाऊद इब्राहिम पाकिस्तान में है, लेकिन ऑफिशियली कभी पाकिस्तान ने माना नहीं। और ये सबको पता है, और भारत हमेशा ये मांग करता रहा है, और भारत की तरफ से इसको जो है ग्लोबल टेररिस्ट का भी इसको दर्जा दिया गया है, इसको घोषित किया गया है कि दाऊद इब्राहिम एक ग्लोबल टेररिस्ट है। वो न सिर्फ भारत बल्कि बाहर के देशों में भी टेरर फंडिंग के मामलों में लिप्त रहा है, लेकिन फिलहाल क्योंकि वो पाकिस्तान में कभी इस मामले में कॉपरेट नहीं किया और जिसके चलते कभी दाऊद इब्राहिम को भारत नहीं लाया जा सका, लेकिन भारत की तरफ से कोशिशें लगातार जारी है इस मामले। जी शुक्रिया नीरज, কথা বলছিলাম প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এনআইএ চার্জশিট। নজর রাখবো দেশের অন্যান্য খবরের দিকে।
এনআইএ চার্জশিট দাখিল করেছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে, পাশাপাশি দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছোট শাকিল সহ আরো কয়েকজনের বিরুদ্ধে কিন্তু চার্জশিট দাখিল করেছে এনআইএ। এনআইএ চার্জশিট দাখিল দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে, পাশাপাশি ছোট শাকিল সহ আরো দু তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এনআইএ। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো এনআইএ। চার্জশিট দাখিল দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল এবং আরো তিনজনের বিরুদ্ধে, চার্জশিট দাখিল দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল সহ আরো তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো এনআইএ। অনেক দিন ধরেই দাউদ ইব্রাহিমের খোঁজে তল্লাশি চলছে, তালিকায় রয়েছে ছোটা শাকিল সেলিম সহ আরো অনেকেই। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী পাকিস্তানের কোথাও রয়েছেন, লুকিয়ে রয়েছে দাউদ ইব্রাহিম। তবে পাকিস্তানের তরফ থেকে কিন্তু এই তথ্য অস্বীকার করা হয়েছে একাধিকবার, এবং জানতে পারা যাচ্ছে সেই আন্ডারওয়ার্ল্ড ডন মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো এনআইএ। শুধু দাউদ ইব্রাহিমই নয়, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ বলে পরিচিত ছোটা শাকিল সহ আরো তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এনআইএ। এই মুহূর্তের অন্যতম বড় সড়ক খবর, দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল। চার্জশিটে উল্লেখ সেলিম, আয়ুব শেখ সহ আরো অনেকের নাম। চার্জশিট দাখিল হয়েছে দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে, দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ছোট শাকিলের বিরুদ্ধে, এবং জানতে পারা যাচ্ছে আরো তিনজনের নাম রয়েছে এই চার্জশিটে। আরো তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো এনআইএ। ইউএপিএ আইনে এই চার্জশিট দাখিল হয়েছে এনআইএ তরফ থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল সহ আরো তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। ইউএপিএ অ্যাক্টে চার্জশিট এদের বিরুদ্ধে, মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল এনআইএ। ১৯৯৩ সালের মুম্বাই হামলার ঘটনায় অভিযুক্ত এই মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম উঠে এসেছিল ১৯৯৩ এর মুম্বাই হামলার ঘটনায়। সেই দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল এনআইএ। নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে, জানতে পারা যাচ্ছে মহারাষ্ট্রে অন্তর্বর্তী নির্বাচনের ইঙ্গিত। আপনাদের আবারও জানিয়ে রাখি, মহারাষ্ট্রে অন্তর্বর্তী বিধানসভা নির্বাচনের ইঙ্গিত দিলেন উদ্ধব ঠাকরে, এমনটাই জানতে পারা যাচ্ছে। মহারাষ্ট্রে অন্তর্বর্তী বিধানসভা নির্বাচনের ইঙ্গিত উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রে অন্তর্বর্তী বিধানসভা নির্বাচনের ইঙ্গিত উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই আমরা জানি যে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে একাধিক পরিবর্তন এসেছে, এবং এরই মধ্যে জানতে পারা যাচ্ছে উদ্ধব ঠাকরে ইঙ্গিত দিলেন মহারাষ্ট্রে অন্তর্বর্তী বিধানসভা নির্বাচন হতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে উদ্ধব ঠাকরে তরফে। দলীয় কার্যকর্তাদের এই ব্যাপারে প্রস্তুত থাকার নির্দেশ। নিয়েছে একটা বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এখন নজর রাখবো আজকের বিদেশের সেরা খবরগুলির দিকে। দক্ষিণ কোরিয়ায় মহড়ায় যোগ দিতে চলেছে মার্কিন বোমারু বিমান। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হানা হুমকির মধ্যেই দক্ষিণ কোরিয়া ও আমেরিকা তৎপরতা। মার্কিন বি-1 বোমারু বিমান শনিবারই দক্ষিণ কোরিয়ার মহড়ায় অংশ নিচ্ছে।
उत्तर कोरिया के पाल्टा उत्तर दीते जौथ महड़ा दक्षिण कोरिया और अमेरिकार। রাশিয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল 15 জনের, আহত 5 জন। মস্কো থেকে প্রায় 300 কিলোমিটার উত্তর পূর্বে কেস্ট্রোমা শহরের একটি নাইট ক্লাবে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, প্রায় 250 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডে প্রাণ যায় 15 জনের, পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি ব্যান্ডের শো চলাকালীন দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে জ্ঞান হারিয়েছেন 30 জন, ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় কে পপের জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ড এনসিটির সঙ্গীতের আসর। জানা গিয়েছে ব্যান্ডের সদস্যরা অনুষ্ঠানের মাঝপথে কিছু উপহার দিচ্ছিলেন ভক্তদের, সেই সময় বিশৃঙ্খলা তৈরি হয়, তখনই পদপিষ্ট হয়ে জ্ঞান হারান 30 জন। এরপরে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। গত মাসেই দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে কালো দিনের সাক্ষী থেকেছে ইন্দোনেশিয়া। ফুটবল স্টেডিয়ামে মর্মান্তিক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 40 জন শিশু সহ 130 জনের। কোনো বিকল্প ছিল না, তাই ছাঁটাইয়ের পদক্ষেপ নিতে হয়েছে টুইটারের কর্মীদের একটি বড় অংশ ছাঁটাইয়ের পর, বললেন ইলন মাস্ক। এমনটাই সূত্রের খবর। টুইটারের প্রায় 50% কর্মী ছাঁটাই করা হয়েছে, 7,500 জন কর্মীদের মধ্যে অর্ধেককেই বরখাস্ত করা হয়েছে। সেরা 10 আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।